হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আমরা ভোকেশনাল থেকে 2022 সালের এসএসসি পরীক্ষার্থী যারা আছে তাদের জন্য একটি অ্যাসাইনমেন্টের সমাধান দেখব। যেটা হচ্ছে, যারা ভোকেশনাল থেকে 2022 সালে এসএসসি পরীক্ষা দিবে বর্তমানে দশম শ্রেণীতে, অর্থাৎ যারা বর্তমানে নিউ টেনে, তো তাদের জন্য এটা 6 উইক অর্থাৎ ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট। তো এটা অ্যাসাইনমেন্টের বিষয়টা হচ্ছে শারীরিক শিক্ষা 2, তো এটা শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা 2 পুরো বিষয়টার নাম। আর এই অ্যাসাইনমেন্টটা সকল ট্রেডের জন্য, সকল ট্রেডের শিক্ষার্থীরা অ্যাসাইনমেন্টটা করবে। আর এটা অ্যাসাইনমেন্ট নাম্বার হলো 1, আর এটা অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে বাংলাদেশে এইচআইভি ও এইডসের ঝুঁকি এবং ঝুঁকিমুক্ত থাকার উপায় চিহ্নিত করা। তো এটাই হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্টের শিরোনাম। তো প্রথমেই আমরা অ্যাসাইনমেন্টের প্রশ্নটা দেখব, তারপর সরাসরি আমরা এটা নমুনা উত্তরে চলে যাব। তো প্রশ্নে এখানে দেখতে পাচ্ছি, এসএসসি দাখিল ভোকেশনাল পরীক্ষা 2022, বিষয় শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা 2, বিষয় কোড 1929, স্তর এসএসসি দাখিল ভোকেশনাল, দশম শ্রেণী, অ্যাসাইনমেন্ট নাম্বার 1, অ্যাসাইনমেন্টটা দ্বিতীয় অধ্যায় মাদকাসক্তি ও এইডস থেকে দেওয়া হয়েছে। আর অ্যাসাইনমেন্টের শিরোনাম বাংলাদেশে এইচআইভি ও এইডসের ঝুঁকি এবং ঝুঁকিমুক্ত থাকার উপায় চিহ্নিত করা। আর অ্যাসাইনমেন্টটি করার জন্য এখানে নির্দেশনা ফলো করতে হবে। নির্দেশনা অনুযায়ী এখানে 3টি ধাপ দেওয়া আছে, 3টি ধাপের উত্তরের মাধ্যমে আমাদেরকে অ্যাসাইনমেন্টটা করতে হবে। প্রথম ধাপে এইচআইভি ও এইডস ছড়ানোর মাধ্যম বর্ণনা করতে হবে। তো এখানে 4টি দিতে হবে সর্বনিম্ন। এরপর এইচআইভি ওয়েডস এর ঝুঁকির বর্ণনা করতে হবে। এরপর সর্বশেষ এইচআইভি ওয়েডস থেকে ঝুঁকি মুক্ত থাকার উপায় বর্ণনা করতে হবে। তো এই 3টি প্রশ্নের উত্তরের মাধ্যমে আমাদেরকে অ্যাসাইনমেন্টটা করতে হবে। তো এবার আমরা এটা নমুনা উত্তরে চলে যাচ্ছি। তো নমুনা উত্তরটা শুরু হচ্ছে এখান থেকে। প্রথমে 1 নম্বর ধাপ, এইচআইভি ওয়েডস ছড়ানোর মাধ্যম বর্ণনা। এরপর 2 নম্বর প্রশ্নের উত্তর, এইচআইভি ওয়েডস এর ঝুঁকি সমূহ। এইডস একটি আর্থসামাজিক ও জনস্বাস্থ্য সমস্যা। বাংলাদেশে এইডস এর প্রাদুর্ভাব ঘটেছে, তবে সাধারণ জনগণের মধ্যে এটি একটি মারাত্মক আকার ধারণ এখনো মারাত্মক আকার ধারণ করেনি। তো এখান থেকে হবে এটা, ঝুঁকি মুক্ত থাকার উপায় বর্ণনা। আমাদের অ্যাসাইনমেন্ট এখানে শেষ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমাদের চ্যানেল একটা সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটা আছে
ওইটাতে প্রেস করে দাও, যাতে পরবর্তী ভিডিও আসলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো আমি এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।